নমস্কার, আরবিএন এডুকেয়ারে আপনাদের এডুকেশন গাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের কথা মতো আমি আবার এসেছি এই নতুন পাঠ্যক্রম নিয়ে, যেটি হচ্ছে শিক্ষার মৌলিক ধারণা। কেন আমি বিস্তারিত পড়াবো সেটা আমি আপনাদের আগের ভিডিওতে আমি বলেছি। সিলেবাস যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওগুলি দেখবেন, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে। শিক্ষার মৌলিক ধারণাতে যে বিষয়টি আমি প্রথম পড়াবো সেটা হচ্ছে দর্শন। আপনি পড়বেন, আমি আবারও আপনাদের সঙ্গে পড়ব। অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কেন করবেন? যদি আপনি উপকৃত মনে করেন তাহলে ভাববেন যে আরেকটি ছেলেও কিন্তু উপকৃত হতে পারে, তাই শেয়ার অবশ্যই করবেন, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই আমি MCQ টাইপেরও প্র্যাকটিস করাবো, এই বিষয়গুলোর ওপরই প্র্যাকটিস করাবো। কিন্তু তার আগে ডেসক্রিপ্টটা কেন পড়াবো, কেন অনেক জিনিস আমাদের ওভারলুক হয়ে যায় সেখান থেকে প্রশ্ন, একটা এক নম্বর যদি প্রশ্ন আসে, ঠিক আছে, সেটা তো আমাদের লাভ হবে। চলুন দেখি, দর্শন কথা না বাড়ি, আমরা পড়ার মধ্যে ঢুকি। আমরা পুরোটা কিন্তু পড়ব না, দেখুন কিছু কিছু আমরা ওভারলুক করে যাব। চিন্তন ও সত্যের প্রতি অন্বেষণ হলো দর্শন, ঠিক আছে? দেখুন, মার্ক করা আছে ফ্রান্সিস বেকনের 1561 থেকে 1626 মতে বিজ্ঞানের জন্মে হলো দর্শন। ফ্রান্সিস বেকন, যিনি 1561 থেকে 1626 মধ্যে তার জীবনকাল, তার মতে বিজ্ঞানের জননী হলো দর্শন। গ্রিস দেশেই পাশ্চাত্য দর্শন প্রথম শুরু হয়েছিল। এবার এখন দেখুন এখানে যে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলোসফি, ঠিক আছে, গ্রিক ভাষায় যাকে ফিলোর, এবং ফিলোস শব্দের অর্থ হলো অনুরাগ, এবং সোফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান, জ্ঞানের প্রতি অনুরাগ, ঠিক আছে? আপনি কোনো বিষয়ের উপর জ্ঞান অর্জন করবেন, তার তো আপনার একটা ইচ্ছা থাকবে, ঠিক আছে? সেই অনুরাগটাই হচ্ছে, বা সেটাকে আপনি এক্সপেরিমেন্ট করছেন, তার থেকে নতুন বার করছেন কিছু, তার ভিতরে ঢুকছেন, এই জিনিসগুলো হচ্ছে আপনার ফিলোসফি, এবং যেগুলো করছেন সেটা হচ্ছে ফিলোসফার বলা হয়, জ্ঞানের প্রতি অনুরাগী। চলুন তারপরের চ্যাপ্টারে কী বলছে, মানে পরের পেজে, সরি। প্লেটো তার বিখ্যাত রিপাবলিক গ্রন্থে উল্লেখ করেছেন, দর্শন হলো সেই জ্ঞানের প্রতি অনুরাগ যা মানুষকে বিজ্ঞ করে তোলে, এবং যার আদর্শ হলো বিজ্ঞতার সঙ্গে জীবনযাপন করা। দার্শনিক তাকেই বলা যাবে যিনি জ্ঞানের বিভিন্ন দিকের প্রতি সচেতন, শেখার প্রতি কৌতূহলী, এবং কখনোই সন্তুষ্ট হন না। অবশ্যই আমরা একটি বই দেখেছি নায়ক উত্তম কুমারের, যেখানে বলা হচ্ছে উত্তম কুমারকে যে, বা উত্তম কুমার বলছে যে খুঁতখুঁতাদি বাবা একটা থেকে যাচ্ছে, তার অ্যাসিস্ট্যান্ট যে ম্যানেজার যে রয়েছে সে বলছে এই তোর ওই খুঁতখুঁতানি ভাবটাই না তোকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ঠিক এখানেই তাই, যে আমি কিছুতে সন্তুষ্ট হতে পারছি না, ঠিক আছে? আমি কোনো কিছু জানলাম, করলাম, হ্যাঁ আমার স্যাটিসফ্যাকশন আছে না, আরও একটু ভালো করা যায় দেখি, ঠিক আছে? সেই ভালো করতে গিয়ে যে পদ্ধতিতে আমরা ইয়ে করবো, ঠিক আছে, সেই শেখার কৌতূহলই, এবং যে পদ্ধতি, যে জ্ঞানটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে দর্শন। বেশ, দার্শনিকগণ জ্ঞানের চারদিকে বিচরণ করেন। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন কি আসতে পারে যে প্লেটোর বিখ্যাত গ্রন্থের নাম কি, রিপাবলিক। সংস্কৃত ভাষায় দর্শন কথাটি অর্থ হলো দেখা। দর্শন শব্দটি এসেছে দৃশ ধাতু থেকে, দৃশ মানে হচ্ছে দেখা। বেশ, পরের প্যারাগ্রাফে দেখুন, এই জন্য বলা যায় যে ব্যুৎপত্তিগত অর্থে ইংরেজি ফিলোসফি এবং সংস্কৃত দর্শন কিন্তু এক নয়, ঠিক আছে? তবে আলোচনার বিষয়বস্তু, পদ্ধতি এবং জীবনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দিক থেকে ফিলোসফি ও দর্শনের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। দর্শনের সংজ্ঞা, প্লেটোর মতে দর্শন হলো বিভিন্ন বিষয়ের ওপর প্রকৃত জ্ঞান, ঠিক আছে? প্লেটো এটা আসতেই পারে যে দর্শন হলো বিভিন্ন বিষয়ের ওপর প্রকৃত জ্ঞান, কে বলেছে? প্লেটো বলেছে। RW সিলেসের মতে ধারাবাহিক চিন্তা এবং অভিজ্ঞতার আলোকে মানুষ এবং বিশ্বজগতের প্রকৃতি সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভের স্থায়ী প্রচেষ্টাই হলো দর্শন। সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে দেখা এবং বস্তুর প্রকৃতির সর্বজনীন ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টাই হলো দর্শন। দর্শনের মধ্য দিয়ে বিশ্বজগতের সামগ্রিক চিত্র ফুটে ওঠে, ঠিক আছে? দর্শনের মধ্যে দিয়ে বিশ্বজগতের সামগ্রিক চিত্রটা আপনাদের কাছে ফুটে উঠবে, এটাই RW সিলার্স বলছে। রাধাকৃষ্ণন কি বলছে, দর্শন হলো বস্তুর প্রকৃতির ওপর যুক্তিসিদ্ধ অনুসন্ধিৎসা। আর এন্ডারসনের মতে দর্শন হলো প্রকৃতির সামগ্রিকতার ওপর অনুসন্ধান, বস্তুর প্রকৃতির ওপর বিশ্বজনীন ব্যাখ্যার প্রচেষ্টা।
অতি প্রাচীন থেকে কাল থেকেই দর্শন কেবলমাত্র বিদ্যালয়ে পাঠ্য বা কতিপয় পণ্ডিতের তর্কের বিষয় নয়, এটি হলো জীবনের একটি অপরিহার্য অংশ। প্রকৃতপক্ষে দর্শন কেবলমাত্র চিন্তার উপায় নয়, জীবনের পথ। ঠিক আছে, আচ্ছা, দর্শন হলো বিশ্বজগতের সঙ্গে মানুষের সম্পর্ক বোঝার একটা মানবিক প্রচেষ্টা। ঠিক আছে, অবশ্যই এগুলো কথাগুলো বুঝতে পারছেন। পরের পয়েন্টে দেখুন, গ্রিক দার্শনিক প্লেটোর শিষ্য অ্যারিস্টটল, বেশ, প্লেটোর শিষ্য কে ছিল আসতে পারে অ্যারিস্টটল, বলেন প্রত্যেকেই ও দর্শনকে অনুসরণ করে, তা সে সচেতনভাবেই হোক বা না হোক। মানুষের জীবনে দর্শন তিনটি দিক থেকে গুরুত্বপূর্ণ। এগুলিকে দর্শনের মৌলিক বিষয় বলা হয়। এক হচ্ছে অধিবিদ্যা, বস্তুবাদ, জ্ঞানবিদ্যা, জ্ঞানতত্ত্ব, মূল্যবোধ, মূল্যবোধের তত্ত্ব। একটা হচ্ছে মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, অক্সিওলজি। যারা ইংলিশ সাহিত্য নিয়ে পড়ছে তারা মেটাফিজিক্স সম্বন্ধে অবশ্যই জানে। অধিবিদ্যা হলো বাস্তবতার প্রশ্ন, অস্তিত্ব সম্পর্কে অধ্যয়ন। দেখুন, যে আমরা অস্তিত্ব অনুসন্ধান করতে গিয়েই তো আমরা ডাইনোসরে পেয়েছি। ঠিক আছে, আদৌ অস্তিত্ব কী ছিল, যে যে জিনিসগুলো রূপান্তরগুলো হয়েছে অস্তিত্ব সম্পর্কে জানতেই তো আমরা পেয়েছি। বিশ্বজগতের প্রকৃতি কী, বিশ্বজগতের পশ্চাতে কি কোনো উদ্দেশ্য আছে, এইসব প্রশ্নের আলোচনা হলো অধিবিদ্যার বিষয়। ঠিক আছে, এই বিশ্বজগতে আমরা যে পৃথিবীটাকে দেখতে পাচ্ছি, এর বাইরে কি কিছু জিনিস আছে, কেন সৃষ্টি হলো, এই জিনিসটা হচ্ছে অধিবিদ্যার বিষয়। অধিবিদ্যা বিষয়ে ইংরাজি সাহিত্যের একটি বই আছে, মানে যিনি লেখক আছে জন ডান। ঠিক আছে, তিনি এই মেটাফিজিক্স নিয়ে পড়াশোনা মানে কবিতা লিখেছেন। দর্শনের অপর একটি মৌলিক বিষয় হলো জ্ঞানবিদ্যা বা জ্ঞান সম্পর্কিত আলোচনা করে। মানুষ জ্ঞান কীভাবে আয়ত্ত করে, জ্ঞানের উৎস কী এবং বিভিন্ন জ্ঞানের মধ্যে সম্পর্ক কী ইত্যাদি এখানে আলোচনা হয়। জ্ঞানতত্ত্ব হলো দর্শনের যে অংশ মূল্যবোধ সম্পর্কে আলোচনা করা হলে তাকে মূল্যবোধ তত্ত্ব বলে। এটি তিনটি ভাগে বিভক্ত, নীতি যা ঠিক ভুল বিচার করে, সৌন্দর্যবোধ যা নন্দন তত্ত্ব আলোচনা করে, আর তর্কবিদ্যা যা সত্যকে জানার চেষ্টা করে। দর্শনের এই অংশে জীবনের নীতি কী, ভালোমন্দ কী প্রশ্নগুলি উত্তর অনুসন্ধান করে থাকে। পরের স্লাইডে দেখি, এবার আসি শিক্ষা কী। এগুলো আমরা দু নম্বর প্রশ্ন টাইপেরও পড়বো, তারপরে MCQ তো কী আসতে পারে সেগুলো দেখবো। দেখুন, যেগুলো পয়েন্টগুলো করেছি এই কারণেই পয়েন্টগুলো করেছি যে এডুকেশন শব্দটি কোন ভাষা, আসতেই পারে ল্যাটিন ভাষা। ল্যাটিন ভাষায় তিনটি শব্দ দেখা যায়, এডুকেটাম, এডুকেয়ার এবং এডুকেয়ার। প্রথমটি অর্থাৎ এডুকেটাম শব্দ অর্থ হলো শিক্ষণ, কর্ম বা শিক্ষকতা, অ্যাক্ট অফ টিচিং। এডুকেয়ার শব্দটি অর্থ হলো লালন পালন করা, প্রশিক্ষণ দেওয়া, রূপদান করা, টু ব্রিং আপ, টু ট্রেন, টু মোল্ড। এডুকেয়ার শব্দটি অর্থ হলো প্রকাশ করা, নিষ্কাশন করা। তিনটির শব্দগুলো মানে হলো পদ্ধতিগত কিন্তু গুলোভাবে এক। দেখুন নিচে বলা হয়েছে, এডুকেটাম, এডুকেয়ার, এডুকেয়ার, এই তিনটি শব্দের সুষ্ঠু সমন্বয়ে এডুকেশন শব্দটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বাংলা ভাষায় শিক্ষা শব্দটি সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসছে। শ্বাস ধাতু শাসন, নির্দেশ, নিয়ন্ত্রণ, তিরস্কার, শাস্তিদান ইত্যাদিকে ব্যক্ত করে। ঠিক আছে, তাই দেখুন আজকে আমাদের আইনগতভাবে শাস্তি প্রদান কিন্তু বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখুন আমাদের পড়ানো হচ্ছে যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থার প্রথম কিন্তু মানে বলা হয়েছে শ্বাস ধাতু, যে শ্বাস ধাতু থেকে এসছে সেখানে কিন্তু শাসন কত লেখা আছে, নির্দেশ লেখা আছে, নিয়ন্ত্রণ লেখা আছে, তিরস্কার লেখা আছে, শাস্তিদান ইত্যাদিকে ব্যক্ত করে। ঠিক আছে, প্রাচীন শিক্ষা ব্যবস্থায় বৈশিষ্ট্য ছিল শৃঙ্খলা রক্ষা, সংযত জীবনযাপন, সর্বপ্রকারের ভোগবস্তু বর্জন। এক কথায় বলা যায় ব্রহ্মচর্যের কঠোরতা ছিল ভারতীয় প্রাচীন শিক্ষার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। প্রাচীন ভারতের ঋষিগণ মনে করতেন পঞ্চ ইন্দ্রিয়ের কঠোর সংযম শিক্ষার্থীকে জ্ঞানচর্চা এবং অভ্যন্তরীণ শক্তি এবং সম্ভাবনার বিকাশে সাহায্য করে। কঠোর সংযম ছিল ব্রহ্মচর্যের সময়, যে আমরা গৃহগৃহে যখন যে বিদ্যাগুলো অর্জন করা হতো কঠোর সংযম ছিল, তাহলে সেখানে শাস্তি প্রদান ছিল, সমস্ত কিছু ছিল। অথচ আমাদের এই ডিএড কোর্স করানো হচ্ছে, এই তার মধ্যে দিয়েই কিন্তু আমরা যাচ্ছি, এই পরীক্ষায় পাস করে তারপর আমরা কিন্তু প্রাইমারিতে ইয়ে করছি, মানে শিক্ষক হওয়ার চেষ্টা করছি। অথচ বিদ্যালয়ে গিয়ে দেখবেন শাস্তি প্রদান বন্ধ, কোনো রকম শাস্তি প্রদান বন্ধ। এটা হয়তো আইনগত দিক থেকে অবশ্যই অনৈতিক, আমি বলছি না যে এগুলো করা উচিত, কিন্তু একটা শৃঙ্খলা রক্ষা করার জন্য কিছুটা নিয়ন্ত্রণের দরকার। সেই নিয়ন্ত্রণটা কিন্তু শাস্তি প্রদান না হলে সেটা সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা শেখাচ্ছি যখন, তখন কিন্তু দেখুন এর মধ্যে রয়েছে
জিস্টের মধ্যে রয়েছে, কিন্তু দেখুন ভাবতে অবাক লাগে এই জিনিসগুলো কিন্তু প্রয়োগ কিন্তু আমরা করতে পারছি না। তাই বলে কি মেরে ধরেই করবো? না, শাসনটা মানে কি একটা ভয় থাকবে যে ভয়টা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। একটা ক্লাসের মধ্যে যদি খুব হই হট্টগোল করে, অনেকে এরা বিতর্ক অবশ্যই আসবে যে আমরা বন্ধুর ছলে ইয়ে করবো, একটা বন্ধুর ছলে প্র্যাকটিক্যালি কিন্তু অনেক সময় ইম্পসিবল হয়ে যায়। গল্পের ছলে বন্ধুর ছলে তাকে প্রভাব খাটানো হয় অনেক সময়, কিন্তু অ্যাট এ টাইমের পর সে যখন হেলাফেলা করবে মানে পাত্তা দেবে না ছাত্ররা, তা সেই একটা শাস্তি প্রদানের জন্য মানে একটা ভয় রাখার জন্য একটা শাস্তি প্রদান একটা দরকার। তারপরে সেটা মানসিকভাবে না হয়ে শারীরিকভাবে যাতে না হয় সেটাও লক্ষ্য রাখা দরকার। আমি বলবো না যেগুলো করা উচিত, কিন্তু নিয়ন্ত্রণ রাখার জন্য কোনো একটা ব্যবস্থা করা উচিত, যেগুলো আমাদের একটা ভয় থাকবে যে না এটা করা করবে ইয়ে করবে। অবশ্যই বন্ধুর মতো করে আমরা পড়াবো, কিন্তু একটা ভয় তো থাকা দরকার। তো আসুন তারপর দেখি, ইংরেজির এডুকেশন এবং বাংলা ভাষার শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করে শিক্ষা দুটি দৃষ্টিভঙ্গি দেখা যায়, ব্যাপক অর্থে শিক্ষা এবং সংকীর্ণ অর্থে শিক্ষা। ঠিক আছে, তো আমরা এটাই বলবো যে শাস্তি প্রদান মানে যে আইনগতভাবে যেটা বলা হয়েছে কঠোর মানসিক শারীরিক কোনোভাবে শাস্তি প্রদান করা যাবে না, সেটা আমিও সমর্থন করি না কোনোভাবেই, সেটা নয় এবং আমরা করিও না সেটা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এমন একটি পদ্ধতি অবলম্বন করা দরকার যেখানে ছাত্ররা একটা সংযমে আসবে, তার জন্য একটা পদ্ধতি অবলম্বন করা অবশ্যই দরকার, যাতে তার একটা ভয় একটা থাকবে যে না আমরা এটা করলে স্যার হয়তো খারাপ ভাবতে পারে, এইটা দরকার। যেটা বাচ্চাদের মধ্যে সমস্ত থাকে না, তারা তো শিশু, তারা এতটা বুঝতে শেখে না, তাই কিছুটা দরকার ভয়ের, যাতে তারা মান্যতাটা শেখে, পরে যখন তারা বিকাশ আসবে। ঠিক আছে, অবশ্যই কিছু বাচ্চারা সেটা আনে, কিন্তু খুব ছোট শিশুদের নিয়ন্ত্রণ করার জন্য একটু অন্তত পক্ষে ছাড় দেওয়া প্রয়োজন বলে আমার মনে হয়, বা অন্য কিছু পদ্ধতি আনার আছে বলে মনে হয়। চলুন ব্যাপকতে শেখা কি জানবো আমরা। এডুকেয়ার এডুকেশন এর ব্যুৎপত্তিগত অর্থের একটি হলো, শব্দের অর্থ হলো নিষ্কাশন করা বা নির্দেশনার মাধ্যমে এগিয়ে যাওয়া, এটি হলো শিক্ষার ব্যাপক অর্থ। শিক্ষার এই অর্থ মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের উপর সুপ্রতিষ্ঠিত, ব্যক্তিমাত্রই জন্মগত সূত্রে কিছু সম্ভাবনা নিয়ে আসে। শিক্ষার কাজ হলো ব্যক্তির সম্ভাবনাগুলিকে বাস্তবায়িত করে ব্যক্তি ও সমাজের কল্যাণ সাধন করা। ব্যাপক অর্থে শিক্ষার তাৎপর্য প্রসঙ্গে কয়েকজন মনীষীর ব্যাখ্যা উল্লেখ করা যায়। প্লেটো বলেন, শিক্ষা শিশুর স্বকীয় সামর্থ্য অনুসারে মানুষের দেহ মনে বিকাশ ঘটায়। অ্যারিস্টটল শিক্ষার তাৎপর্য প্রসঙ্গে দেহ মনের সুষম বিকাশ ও তার মাধ্যমে জীবনের মাধুর্য ও সত্য উপলব্ধির কথা বলেছেন। রেমন্টের মত অনুযায়ী শিক্ষা হল মানুষের শৈশব থেকে সাবলীকত্বের স্তর পর্যন্ত বিকাশের প্রক্রিয়া। প্রখ্যাত শিক্ষাবিদ অ্যাডামস, নান, জন ডিউই প্রমুখ অনেকেই শিক্ষা বলতে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের কথা বলেছেন। আমাদের দেশের রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, ঋষি অরবিন্দ, রাধাকৃষ্ণন, কৃষ্ণমূর্তি প্রমুখ দার্শনিকগণ শিক্ষা বলতে মানুষের শক্তির পরিপূর্ণ ও স্বার্থ বিকাশের কথাই বুঝিয়েছেন। এই চারটে আমাদের ভালোভাবে পড়তে হবে, এই কারণেই আসতেই পারে যে শিক্ষা অর্থে প্লেটো কী বলেছেন, আসতেই পারে। ব্যাপক অর্থে এই প্লেটো, অ্যারিস্টটল, রেমন্ট, কিন্তু দেখুন ব্যাপক অর্থে শিক্ষার কথা কিন্তু উল্লেখ করেছেন, আসতেই পারে। ঠিক আছে, তো ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝানো হচ্ছে, যে মানুষ তো আমরা একটা বাচ্চা দেখবেন যে অনেক কিছু সে তো ইনবর্ন কিছু একটা জিনিস নিয়ে এসেছে, সেটাকেই আরও প্রকাশিত করার জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। দেখুন, ধান যদি এমনি হয়েও থাকে, মানে বীজ ছড়িয়ে দিলেও কিন্তু ধান হয়, ঠিক আছে, তাই ধানের মধ্যে তো বীজের মধ্যে একটা ক্ষমতা রয়েছে, কিন্তু সে বীজকে আমরা কী করি, যে আমরা আলাদা এক জায়গায় পুঁতছি, তারপরে আমরা সারিবদ্ধভাবে সেকে ফাঁক ফাঁক করে লাগাচ্ছি, তারপরে আমরা আগাছা পরিষ্কার করছি, তারখানে সার প্রয়োগ করছি ইত্যাদির মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে সেটাকে ধানে রূপান্তরিত করছি। এখানেও তাই, যে মানুষ কিছুটা শিখে আসছে, মানে মানুষ তো তার মধ্যে কিছুটা নিয়ে আসছে, সেটাকে আরও প্রস্ফুটিত করার জন্য যে শিক্ষা প্রদান করা, ঠিক আছে, স্বকীয় সামর্থ্য অনুসারে শিশু যতটা নিতে পারবে। এই যে কাম্যশিক্ষণ সামর্থ্য সম্বন্ধে আমরা পরে পড়ব, সেই কতটা বয়স পর্যন্ত মানুষ কী শিখতে পারে, সেই সামর্থ্য অনুসারে মানুষের দেহ মনের বিকাশ ঘটবে, দেহেরও বিকাশ ঘটবে অবশ্যই,
শিক্ষা মানে যে শুধু মনের বিকাশটা নয়, দেহেরও বিকাশ ঘটবে। যে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, তারপরেই তো আমরা মানুষের সুস্থতা অবলম্বন করবো, তাহলে দেহেরও বিকাশ ঘটছে। বেশ, ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য, শিক্ষার পয়েন্টগুলো আমরা পড়বো। শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া, শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। মূর বলেছেন, যতদিন আমরা বাঁচি ততদিন আমরা শিখি। হ্যাঁ, অনেকে দেখবেন এখন ইয়েতে গিয়েও ডিগ্রি অর্জন করছেন বয়স্কালে, সেটা কি ডিগ্রি অর্জন করার জন্য নয়, মানে তিনি শেখার জন্য করছেন। অনেকে অনেক কিছু জিনিস শেখার জন্য করছেন। শিক্ষা হলো বিকাশ, শিক্ষা একটি বিকাশমুখী প্রক্রিয়া। শিক্ষাবিদ দুইয়ের মতে শিশুর বিভিন্ন সম্ভাবনাগুলি পূর্ণ বিকাশের বিকাশই হলো শিক্ষার লক্ষ্য। পেস্তালাক্সির মতে শিশুর সহজাত শক্তিগুলি ধারাবাহিক সুসংহত বিকাশই হলো শিক্ষা। ঠিক আছে, বেশ, এটি বিকাশমুখী প্রক্রিয়া শিক্ষা। শিশু জন্মগত সূত্রে একটি সম্ভাবনা নিয়ে আসে, তার একটা পূর্ণতা রূপ দেওয়া। একটা শিশু প্রথম দিকে সে অক্ষর শিখছে, ঠিক আছে, পরে গিয়ে বড় বড় অঙ্ক শিখছে, তিন অঙ্কের গুণ শিখছে, তাহলে একটা বিকাশ তো হচ্ছে, সে বুদ্ধিধর। শিক্ষা সামাজিকীকরণের প্রক্রিয়া। মানুষ সামাজিক জীব, তাকে সর্বদা সামাজিক রীতিনীতি, প্রথা, আচার আচরণের সঙ্গে সামঞ্জস্য বিধান করে জীবনের পথে অগ্রসর হতে হয়। শিশুকে সামাজিক রীতিনীতি ও আদর্শের সঙ্গে সচেতন করা, এখানে প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, শিক্ষা কি একটি সামাজিককরণের প্রক্রিয়া? হ্যাঁ না বলে ও দিতেও পারে, বিভিন্ন রকমভাবে ওদের অপশান তৈরি করে দিতে পারে। আপনারা এগুলো পারবেন, কোনো অসুবিধা নেই এতে, তাই এখানে এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। পরের স্লাইডে দেখি, স্কিনার বলেন শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া যার উদ্দেশ্য হলো ব্যক্তিত্বের সমাজোপযোগী ব্যক্তিত্বদের সমাজোপযোগী করে তোলা। এখানে একটু কেটে গেছে, আমি বলে দিচ্ছি কী হতে পারে। শিক্ষা হলো সঙ্গতি বিধানের প্রক্রিয়া, শিক্ষায় জীবন, আর জীবন হলো পরিবেশের সঙ্গে ব্যক্তির নিরবিচ্ছিন্ন সংবিধানের প্রক্রিয়া বা অভিযোজন। শিক্ষার কাজ হবে প্রথমত শিশুকে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অভিযোজনে সক্ষম করে তোলা, দ্বিতীয়ত সামাজিক পরিবেশের সঙ্গে ব্যক্তিকে উপযোগী করে তোলা, তৃতীয়ত শিশুকে প্রাক্ষোভিক ও নৈতিক পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজনে সক্ষম করে তোলা। ভাষাগুলো একটু কঠিন। এই যে চারিদিকে যে প্রক্রিয়া, যে সমাজ প্রাকৃতিক যে পরিবেশ, তার সঙ্গে তো মানুষকে শিশুকে একটা সামঞ্জস্য বিধান করে রাখতে হবে। ঠিক আছে, সেটাই হলো মানে শিক্ষার ইয়ে কাজ। শিক্ষা অভিজ্ঞতার পুনর্গঠন। দুইই বলেন ব্যক্তি চলার পথে তার শারীরিক, মানসিক, সামাজিক ক্ষমতা, আগ্রহ এবং প্রবণতা অনুযায়ী অভিজ্ঞতাগুলি পুনর্গঠিত করে। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। ঠিক আছে, শারীরিক, মানসিক, সামাজিক ক্ষমতা, আগ্রহ এবং প্রবণতা অনুযায়ী অভিজ্ঞতাগুলি পুনর্গঠিত করে। যে অভিজ্ঞতাগুলো দেখবেন ছোটোবেলায় কিছু জিনিস শিখেছেন, সেগুলো একটু বড় হয়ে গেলে সেই জিনিসই আবার যখন মনে পড়ে তখন দেখবেন যে ছোটোবেলায় কিছু মুখস্থম্ভন টাইপে করেছেন, সেগুলো মনে হবে যে না এইটা এই জন্য তো পড়েছিলাম। তাই এই অভিজ্ঞতাগুলি কিন্তু পুনর্গঠিত হচ্ছে। শিক্ষা হলো বহুমুখী প্রক্রিয়া। বর্তমানে শিক্ষা ব্যবস্থা শুধু শিক্ষক ও শিক্ষার্থী এই দুটি উপাদান নিয়ে বিবেচিত হয় না, পাঠ্যক্রম, সমাজের প্রত্যাশা, স্বশিক্ষণ প্রভৃতির গুরুত্ব আজ স্বীকৃত। শুধু শিক্ষকমশাই ডাক দেবেন, পড়া বোঝাবেন আর চলে যাবে এটা নয়, একটা পাঠ্যক্রম সৃষ্টি হয়েছে, সিলেবাস, সমাজের সেখান থেকে একটা প্রত্যাশা সৃষ্টি হয়েছে, এই ছেলেটা এই জিনিসটা শিখছে। এখন এই ছেলে ধরুন আপনি আজকে একটা কেউ ফ্রিজ এসি সারাচ্ছে, তাহলে সমাজ একটা এক্সপেক্ট করছে যে ওই ধরুন একটা গ্রামে একজন ছেলে যে ফ্রিজ এসি সরি কারেন্টের কাজ শিখে এসছে, সাপোজ সেই গ্রামে কারেন্টে কাজ করা কেউ নেই, যে একটু তার ছিঁড়ে গেলে তাকে বাইরে যেতে হয় বা সে কিছু মেটেরিয়ালস নিয়ে আসছে, তাহলে সেই গ্রামে সমাজ আশা কী করছে যে তার কাছ থেকে এবার পরিষেবা পাবো। ঠিক আছে, সেটাই হলো শিক্ষা আজকে বহুমুখী প্রক্রিয়ার কাছে চলে গেছে। সমাজের প্রত্যাশা, স্বশিক্ষণ প্রভৃতি গুরুত্ব আজ স্বীকৃত। প্রথাগত শিক্ষার পাশাপাশি বিধিমুক্ত শিক্ষা ব্যবস্থা, দূরশিক্ষা, মুক্ত শিক্ষা প্রভৃতিও শিক্ষা ব্যবস্থা গুরুত্ব পাচ্ছে, তাই বর্তমানে শিক্ষা হলো বহুমুখী। শিক্ষা ব্যক্তি ও সমাজের প্রগতিকে নিশ্চিত করে। শিক্ষা ব্যক্তি ও সমাজের কল্যাণ সাধন করে এবং উভয়কে প্রগতির দিকে পথে নিয়ে যেতে সাহায্য করে। সংকীর্ণ অর্থে শিক্ষা। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে বোঝায় প্রাতিষ্ঠানিক শিক্ষা। ঠিক আছে, এই অর্থে শিক্ষা নির্দিষ্ট পাঠ্যক্রমকে অনুসরণ করে, এই প্রকৃতির শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন কী বলতে চাইছি।
এই বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে করে পড়বেন। অবশ্যই এটা পুস্তক কেন্দ্রিক হবে, প্রতিষ্ঠানে আপনি কী করবেন, ডিগ্রি অর্জন করার জন্যই পড়বেন। তারপরে বংশ পরম্পরায় সেই একই জ্ঞান ইয়ে করবে, কোনো কোনো বিকাশ নেই যে আমি একটা জিনিস শিখলাম, আপনি আপনার ছেলেকে সেই জিনিস শেখাবেন বা আপনার ছাত্রকে সেই জিনিস শেখাবেন যে না এই জিনিস থেকে আর একটু বাইরে গিয়ে আরও এক্সপেরিমেন্ট করে কিছু জিনিস শেখানো যায়, সেটা আপনি শেখাবেন না। তাহলে এগুলো হচ্ছে সংকীর্ণতা শিক্ষা। দুটো এখানে পয়েন্ট দেখুন, শিক্ষক এবং শিক্ষার্থী যথাক্রমে দাতা ও গ্রহীতা ভূমিকা পালন করে। শিক্ষক তার সঞ্চিত স্বর্ণরূপ জ্ঞান ভাণ্ডার শিক্ষার্থী শূন্য থলিকে পূরণ করেন, তাই একে স্বর্ণথলি বা গোল্ড স্যাক থিওরি বলে। এগুলো ইম্পর্টেন্ট, দিতেই পারে। জল যেমন নলের মাধ্যমে শূন্যপাত্রে যায়, শিক্ষকের সঞ্চিত জ্ঞানভাণ্ডার থেকে তেমনি জলে জ্ঞানের স্রোতেও শিশুর শূন্যপাত্র ভরে ওঠে, একেই পাইপলাইন থিওরি বলে। শিক্ষার সংকীর্ণ অর্থে সীমাবদ্ধতা, কিছু সীমাবদ্ধতা, সংকীর্ণ অর্থে কিছু সীমাবদ্ধতা রয়েছে। সংকীর্ণ অর্থে শিক্ষার সীমাবদ্ধ হল জ্ঞানকে কেবল স্মৃতিকার্য তথা হিসাবে বিবেচনা করা হয়েছে, শিক্ষাকে এখানে পরিমাণগতভাবে বিবেচনা করা হয়, গুণগতভাবে নয়। দ্বিতীয়ত, মনস্তত্ত্বের দিক থেকেও শিক্ষার এই ধারণা সমর্থনযোগ্য নয়। শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ, প্রবণতা, ক্ষমতা ইত্যাদির উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। তৃতীয়ত, দেখুন শিক্ষার সামাজিক দৃষ্টিভঙ্গি দিক থেকেও সংকীর্ণতে শিক্ষার সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। চতুর্থত, দার্শনিক দিক থেকেও শিক্ষার এই সব ব্যাখ্যাটি সমর্থন করা যায় না। জন ডিউয়ের মতে শিক্ষার সংকীর্ণ ধারণাটি জ্ঞান সম্পর্কে ভ্রান্ত ধারণার ভিত্তিতে গড়ে উঠেছে। পুস্তক বা বক্তব্য শ্রবণের মধ্যে দিয়ে মধ্যে থেকে যে জ্ঞান অর্জিত হয় তা ব্যক্তি নিজের অভিজ্ঞতা দিয়ে পরীক্ষা করে, যথার্থতা সম্পর্কে নিশ্চিত হয়েই সে তা গ্রহণ করে। সংকীর্ণ অর্থে শিক্ষা এই প্রশ্ন নীরব। পার্থক্যগুলো একটু খেয়াল রাখবেন, এই মন্তব্যগুলো একটু খেয়াল রেখেন। তাই এই পার্থক্যগুলো, সংকীর্ণ অর্থ, ব্যাপক অর্থ ইত্যাদি, এই পার্থক্যগুলো আমরা খেয়াল রাখবেন। পরে হচ্ছে দর্শন ও শিক্ষার মধ্যে সম্পর্ক, পয়েন্টগুলো লক্ষ্য রাখবেন। শিক্ষার উদ্দেশ্য ও দর্শন, শিক্ষার উদ্দেশ্য হলো শিশুর সহজাত আচরণের বিকাশ, পরিবর্তন ওই বিকাশ পরিবর্তন পরিবর্ধনের দিক নির্ধারণের জন্য শিক্ষককে দর্শনের ওপর নির্ভর করতে হয়। অবশ্যই শিক্ষার্থী জীবন দর্শনের বিকাশ কোন দিকে হবে, কী পদ্ধতি অনুসরণ করতে হবে ইত্যাদি নির্ণয় করে দর্শন। শিক্ষার মৌলিক লক্ষ্য দর্শন, মৌলিক লক্ষ্যগুলো কি, জ্ঞানের চর্চা বা অনুশীলন বৃদ্ধি ও বিকাশকে সার্থক রূপদান, অভিযোজন এবং আত্মসক্রিয়তাকে উৎসাহ দেওয়া। তাই তিন নম্বরে দেখুন শিক্ষার বাস্তব রূপ ও দর্শন। ফিঞ্চে কি বলছে যে এই প্রসঙ্গে বলেছেন, দর্শন ব্যতীত শিক্ষার ধারণা পরিষ্কার হবে না, এটিকে বাদ দিয়ে অন্যটি কার্যকর হতে পারে না। এই ইংলিশ করেছেন, দ্য আর্ট অফ এডুকেশন উইল নেভার অ্যাটেন্ড কমপ্লিট ক্লিয়ারনেস উইদাউট ফিলোসফি, ওয়ান উইদাউট দ্য আদার ইজ ইনকমপ্লিট আনসার্ভিসেবল। রস কি বলেছেন, ফিলোসফি অ্যান্ড এডুকেশনস আর টু সাইডস অফ সেম কয়েন, বলছে একই পিঠে একই মধ্যে দুটো দিক, ঠিক আছে, শিক্ষা দর্শন, এটা লক্ষ্য রাখবেন। পরের পয়েন্ট হচ্ছে 24 পাতা হচ্ছে দর্শন শিক্ষার সমস্যা সমাধানে পথ দেখায়, শিক্ষা দর্শনের বাহন, জীবন মূলতত্ত্ব নির্ধারণের দর্শন শিক্ষা, নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে দর্শন শিক্ষা। এখানে অ্যাডামস বলেছেন দর্শনের গতিশীল দিকটি হলো শিক্ষা, এডুকেশন ইজ দ্য ডাইনামিক সাইড অফ ফিলোসফি, ঠিক আছে। কোটেশনগুলো মনে রাখবেন, প্লেটো বলেছেন তার রিপাবলিক গ্রন্থে যে বেশিরভাগ লেখাই শিক্ষা সম্পর্কীয়, অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থেও শিক্ষার দীর্ঘ আলোচনা আছে। রুশোর সমাজবিরোধী তাই দর্শন তার নেতিবাচক শিক্ষা ও শিক্ষার প্রকৃতিবাদ তত্ত্বের উৎস, ডিউয়ির প্রকৃতিবাদী দর্শন সে স্থায়ী মূল্যবোধ গঠনে শিক্ষার ভূমিকার পরিবর্তে ব্যবহারিক ও প্রয়োজন বোধভিত্তিক শিক্ষার কথা ব্যক্ত করেছে, ব্যবহৃত হয়েছে প্রকল্প পদ্ধতি। আমাদের দেশে কে কে আছেন, রবীন্দ্রনাথ আছে, বিবেকানন্দ আছে, গান্ধীজি আছে, ঋষি অরবিন্দ আছে প্রমুখ মনীষীগণ তাদের দার্শনিক চিন্তাকে সার্থক করে তোলার জন্য শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তাহলে আমরা কী উপরোক্ত আলোচনা শিক্ষা ও দর্শনের মধ্যে গভীর সম্পর্ক তুলে ধরে, যথেষ্ট দৃঢ়তার সঙ্গে বলা যায় দর্শন হলো ভিত বা কাঠামো যার ওপর দিয়ে ওপর শিক্ষা দাঁড়িয়ে আছে। যদিও দর্শন এবং শিক্ষা জ্ঞানের দুটি পৃথক বিষয়, তথাপি দর্শন
ব্যতীত শিক্ষা হালবিহীন নৌকা এবং শিক্ষা ছাড়া দর্শন প্রাণহীন। বেশ, তো আমরা এতদূর পর্যন্ত বুঝতে পারলাম, আপনারা স্লাইড এদিক ওদিক করে আমরা পজ করেও বাকিটা যেটা মনে হবে পড়তে পারেন, যেটুকু পড়ালাম সেখান থেকে প্রশ্ন আসতে পারে, সেই জন্য পড়ানো আমাদের কিছু অন্তর আমরা চেষ্টা করতে পেরেছি যে বোঝানোর। একটু মন দিয়ে পড়বেন, ডেসক্রিপটিভ এই জন্য পড়াচ্ছি পরে বুঝতে পারবেন যে কেন পড়াচ্ছি। আর একটি নিউজ, সিটেটের ফর্ম ফিল আপ শুরু হয়ে হতে চলেছে 31 অক্টোবর থেকে, ফিল আপ করতে পারেন সবাই, ডিএড বিএড সবাই। তো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের আমি আশা রাখবো যে আপনাদের ভালো হোক, সেজন্য এইগুলো তুলে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে তুলে ধরার। অবশ্যই এমসিকিউ টাইপের প্রশ্ন করব, হ্যাঁ মুখরোচকভাবে যদি করতাম তো অবশ্যই আপনাদের ভালো লাগতো। কেন পড়াচ্ছি জানেন, এই কোটেশানগুলো কিন্তু অনেক সময় আসে, তো আমার খুঁজে পাবে না, কারণ সবাই তো এই কোটেশান করানো সম্ভব নয়, এমসিকিউতে অতটা কোটেশান দেওয়া সম্ভব নয়, কোথা থেকে কোটেশান কত তুলবে, ঠিক আছে? তাই ডেসক্রিপটিভ পড়ানো, কোথা থেকে লাইন তুলে প্রশ্ন করে দেবে, কী ভাব থেকে প্রশ্ন করবে আপনি নিজে বুঝতে পারবেন না। তাই আজ এ পর্যন্ত, পরে আমরা পরে চ্যাপ্টারগুলো আমরা অবশ্যই পড়তে লাগবো। তো খুব ত্রুটির জন্য ক্ষমা চাইছি, খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসছি। শুভরাত্রি, ভালো থাকবেন।